নমস্কার বন্ধুরা, আজকে আমি নাড়ু বানাবো। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নারকেল কুড়ে নিয়েছি এবং নারকেলের সঙ্গে চিনি মাখিয়ে রেখেছি। 1 ঘন্টা মতো এটা রেখে দিয়েছি। 1 ঘন্টা পর এখন কড়াই গরম হয়েছে, আমি এটাকে দিয়ে দেবো। চিনিটা মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি 1 ঘন্টা মতো, আবার এটা ভালো করে চটকে নিয়েছি। ভালো করে মেখে নিলে নাড়ু করতে সুবিধা হয়। অনেক সময় দেখা যায় নাড়ুর পাক আসে না, আঠাটা ভাবটা আসে না, সেক্ষেত্রে চিনিটা একটু আগে থেকে মাখিয়ে নিলে সমস্যা হয় না। প্রথমেই আঠা 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 একটা মনে হয়। আঠা না আসলে তো আরও নাড়ুর পাক আসে না, আর নাড়ুর পাকটাই হচ্ছে মেন জিনিস, তা না হলে নাড়ু করা সম্ভব হয় না। অনেকে আবার গুড় দিয়ে করে নাড়ু, চিনির থেকে গুড় দিয়ে করাটা আর বেশি ভালো। গুড়ে আর কি চিনিতে নাড়ুটা সাদা লাগে, সুন্দর দেখতে হয়, আর গুড়ে অনেকে নাড়ুর পাকটা বোঝে না, পাকটা আনতে পারে না, গুড়ে সহজ হয় আর কি, সহজে পাকটা আসে। সেই ক্ষেত্রে যারা নতুন নাড়ু বানাবে তারা প্রথমে গুড় দিয়ে ট্রাই করবে, তাহলে অসুবিধা হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। গুড় দিয়ে নাড়ু বানালে সহজেই নাড়ুর পাকটা চলে আসে। চিনিতে একটু সমস্যা হয়, তো চিনিটা আগে থেকে এরকম আমি যেমন মাখিয়ে নিয়েছি, এমন যদি আগে থেকে মাখানো হয় তাহলে কোনো সমস্যা হয় না। আমি নারকেলের মধ্যে একটু আমন্ড দিয়ে দিয়ে দিচ্ছি। আমল দুধটা দিলে একটু টেস্টটা ভালো আসে। এই দেখুন কি সুন্দর নাড়ু হয়েছে, পুরো শক্ত, এটা ঠান্ডা হলে আরো শক্ত হবে। আমি একটু বাটিতে করে তুলে নিই, নাহলে এত গরম করা যাবে না, আবার ঠান্ডা হয়ে গেলেও হবে না। দেখুন আমার নাড়ু কমপ্লিট, নাড়ুগুলো কত সুন্দর হয়েছে, কত শক্ত হয়েছে, দেখুন অনেক শক্ত নাড়ুগুলো, প্রত্যেকটা নাড়ু একদম শক্ত। আবার একটা নারকেলে এই কটা নাড়ু হয়েছে, নাড়ির সাইজগুলো একটু বড় বড়, যার কারণে একটু কম হয়েছে, তো কোনো সমস্যা নেই। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। তো নমস্কার, এই পর্যন্ত, আগামী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।